এই শশা দিয়েই আজ এমন একটা ডিআইওয়াই কুলিং ফেস মাস্ক রেডি করব যেটা এই গরমের দিনে ত্বকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটার প্রতিদিনের ব্যবহারে সান ট্যানটা যেমন রিমুভ হবে তার সাথে তোমরা পাবে লাইটনিং ব্রাইটনিং অ্যান্ড হোয়াইটনিং স্কিন হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক আপ লার্ন বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমন একটা স্কিন কেয়ার শেয়ার করছি যেটা এই গরমে আমাদের স্কিনটা কিন্তু বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম রিয়্যাক্ট করছে কখনো ড্রাই হয়ে যাচ্ছে কখনো একটু বাইরে বেরোলেই স্কিনটা প্রচুর পরিমাণে অয়েলি হয়ে যাচ্ছে আর তার সাথে স্কিনটা খুব হিট হয়ে যাচ্ছে অর্থাৎ স্কিনটার খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে যার কারণে পিগমেন্টেশন এই ধরনের প্রবলেমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের স্কিনে চলে আসতে পারে আর তার জন্যই আমি আজকে এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করেছি এটা এক্সেসিভ অয়েলকেও কন্ট্রোল করো ভিডিওটা এন্ড অব দি দেখার পর যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও সো লেটস গেট স্টার্টেড এই গরমে তোমাদের ফেসটাও কি খুব বেশি পরিমাণে ডাল ড্যামেজ হয়ে গেছে আর ফেসের মধ্যে কোনো গ্লো নেই ফেসটা ক্রমশ আন ইভেন হয়ে গেছে এমনকি ফেসের মধ্যে অতিরিক্ত পরিমাণে অয়েলিনেস এই প্রবলেমটা কি তোমরাও ফেস করছো তাহলে আজকের এই রেমেডিটা তোমরা ট্রাই করো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা শশা কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আর নিউট্রিয়েন্টস এটাকে আমি খুব ভালোভাবে ধুয়েছি আর ধোয়ার পরে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নিচ্ছি আমার লাগবে এক চামচ শশার এই পেস্ট তোমরা চাইলে মিক্সারেও এটার পেস্ট তৈরি করে রাখতে পারো এরপর একটা পরিষ্কার জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ বেসন আর তারপর নিয়ে নিয়েছি ওয়াইল্ড টারমারিক যেটাকে কস্তুরি হালদি বলে তোমরা চাইলে যদি তোমাদের কাছে এটা না থেকে থাকে এর বদলে তোমরা রান্নার হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারো তবে সেটা খুব অল্প আর তারপর আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো এই শশার পেস্টটা আর তারপরের ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিচ্ছি এক চামচ টক দই আচ্ছা টক দইয়ের পরিমাণটা তোমরা কিন্তু বাড়িয়েও নিতে পারো সেটা তোমাদের ফেস প্যাকের অ্যাকর্ডিং আর তার সাথে আমি মিক্স করে নিচ্ছি প্রায় হাফ চামচ মতো অ্যালোভেরা জেল এবার এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে এটা একটা খুব স্মুথ একটা পেস্ট রেডি হয়ে আসে ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করার পর এই ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা চেষ্টা করবে এই ফেস প্যাকটাকে বিকালের দিকে অথবা রাতের দিকে যদি অ্যাপ্লাই করো সব থেকে ভালো হয় কারণ সারাদিনের সান ট্যানটাকে এটা খুব সুন্দরভাবে রিমুভ করে দেবে এটার একটা থিক লেয়ার আমি অ্যাপ্লাই করছি যাতে এটার বেস্ট রেজাল্টটা আমি পেতে পারি এইভাবে এটা অ্যাপ্লাই করার পর আমি প্রায় কুড়ি মিনিটের জন্য এটা ফেসের মধ্যে এইভাবেই ছেড়ে দেব কুড়ি মিনিট পর যখন একটু ড্রাই হয়ে যাবে তখন খুব ভালোভাবে ফেসটাকে মাসাজ করতে হবে কারণ ফেসটাকে যদি আমরা এইভাবে ফেস প্যাক দিয়ে ম্যাসাজ করি আমাদের ফেসের মধ্যে ব্লাড সার্কুলেশনটাও কিন্তু ফাস্ট হবে আর তার সাথে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো যেমন রিমুভ হয়ে যাবে ডেড সেলটাও কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে এই ফেস প্যাকটা ব্যবহারের সাথে সাথেই তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা কুলিং এফেক্ট তোমরা পেয়েছো তারপর এইভাবে একটা ভিজে টাওয়েল দিয়ে ফেসটাকে আগে ক্লিন করে নেব বন্ধুরা শশা ওপেন পোর্সকে মিনিমাইজ করতে হেল্প করে আর তার সাথে চোখের চারপাশে যদি পাফিনেস থাকে সেটাকেও কম করে থাকে এরপর আমি ফেসটাকে জল দিয়ে একবার ক্লিন করে নেব আফটার ওয়াজ তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ব্রাইটনিং দেখাচ্ছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমরা বুঝতে পারবে ফেসটা কতটা হাইড্রেট করে কারণ শশা অয়েলটাকে যেমন কন্ট্রোল করে প্লাস তার সাথে ড্রাই স্কিনকেও কিন্তু ভিতর থেকে হাইড্রেট করে প্রাকৃতিক উপায়ে ত্বককে গ্লো ফিরিয়ে আনে যে কোনো ডার্ক স্পট মেচেদার এই ধরনের দাগের ওপরেও প্রতিদিন যদি তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করো দাগ ছোপটাও কিন্তু কম করতে এটা সাহায্য করবে কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি এজেন্ট আর তার সাথে আমি আজকে এই ফেস প্যাকের মধ্যে দিয়েছি অ্যালোভেরা জেল যেটা কুলিং প্রপার্টিস রয়েছে ত্বকের বয়স বাড়তে দেয় না ন্যাচারাল ময়েশ্চারাইজার এমনকি অ্যাকনে পিম্পল এটাকেও কম করতে হেল্প করে রোদে পোড়া ত্বককে প্রাকৃতিক উপায়ে উজ্জ্বলতা ফিরিয়ে আনে আর টক দই ত্বকের ইলাস্টিসিটি মেনটেন করে স্কিনকে টাইটনিং করতে হেল্প করে কি বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি একটু হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই